আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরএল কম্পিউটার ইন্টারনেশনালের পক্ষ থেকে। আজকে বিষয়টি হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টটা কি? পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে কোন একটা বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা, বিষয়বস্তুর সম্পূর্ণ পাঠ্যক্রম আলোচনা করে সফট কপি হিসেবে সবার সামনে তুলে ধরাটা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। যেমন আমাদের যে এই ট্রেনিং সেন্টারে আমরা কি ধরনের সেবা দিয়ে থাকি, বা একটা প্রোডাক্ট, যে কোনো একটা পণ্যের, যে এই এই যে কোনো একটা পণ্যের বিভিন্ন সাইট আছে, গুণাগুণ মান আছে, তাই না? তো একটা সাপোজ একটা এই মাউসের, মাউসের কিন্তু লেফট সাইড আছে, রাইট সাইড আছে, ডাউন সাইড আছে, এবং একটা সেন্টার পয়েন্ট আছে। এই মাউসের বিভিন্ন পার্টগুলো নিয়ে আলোচনা করব, যা সবার সামনে এটা তুলে ধরা হবে একটা সফট কপি হিসেবে, তাই না? এই সফট কপি হিসেবে যেটা তুলে ধরা হবে, এগুলো কাজ হচ্ছে পাওয়ার পয়েন্টের। যেমন আমরা এখানে লিখি যে আরএল কম্পিউটার, যেমন লিখলাম আরএল কম্পিউটার। এখন এই আরএল কম্পিউটারে কি ধরনের সেবা দিয়ে থাকে সেই বিষয়গুলো আলোচনা করবো। এখানে পেজ কয়টা আছে? একটা পেজ আছে। আমরা এখানে এই এক একটা পেজকে বলবো হচ্ছে স্লাইড আকারে ধরবো। কি বলবো? স্লাইড, স্লাইড বলবো। তো এখানে আমরা আরেকটা স্লাইড তৈরি করব। ইচ্ছা করলে আমরা এই যে নিউ স্লাইডে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডে কন্ট্রোল দিয়ে ইন্টার প্রেস করতে পারি। সেম, তাহলে উপরে স্লাইডে কি লিখলাম আমরা? আরএল কম্পিউটার। এখন তাহলে আমাদের মূল বিষয় গেল আরএল কম্পিউটার। এখন আরএল কম্পিউটারের সার্ভিসগুলো আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, তাহলে লিখি সার্ভিস। এখন এই সার্ভিস সমূহের জন্য সার্ভিসগুলো, সার্ভিস কি কি দিতেছি, যেমন সেলস, দ্বিতীয় কি সার্ভিসিং, ঠিক আছে, তৃতীয় হচ্ছে ট্রেনিং। তাহলে কয়টা কয়টা বিষয় বের হলো এখানে? প্রোডাক্ট হলো কয়টা? তিনটা। এবার তাহলে আমরা আরেকটা স্লাইড তৈরি করব। নিউ স্লাইড তৈরি করলাম। তাহলে এখানে প্রথম বিষয় কি ছিল? সার্ভিসের ভিতরে সেলস। এবার তুমি এই হিটারে আসবে সেলস। তাহলে সেলসের মধ্যে কি ধরনের আইটেম আছে? সেলসের মধ্যে যেমন ল্যাপটপ, ইটিসি সাপোজ। হ্যাঁ, এরপরে কি বিষয় আছে? সার্ভিস দিছি, তাই না? এবার তাহলে আমার হিটার হচ্ছে কি সার্ভিস। এখানে কি আসবে? এবার কি ধরনের সার্ভিস করি? অল কাইন্ড ল্যাপটপ, এই তারপরে কি আছে? আরেকটা নিউজ লাইট নিয়ে কি আসবে? এবার ট্রেনিং, তাই না? ট্রেনিং, ট্রেনিং এর ভিতরে কি, যেমন অফিস। এখন গেল ইটিসি। এই তাহলে এখানে আমাদের যে কটা বিষয় বের হয়েছে, সেল, সার্ভিস, ট্রেনিং, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা পেজ খুললাম।
RLCDC 2012 লেখো, তাহলে দেখো এখানে কি দিছি, সেলসের ভিতরে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ইটিসি এগুলোর কিন্তু আবার বিবরণ করা যাবে, তার মানে যাবে না এই ল্যাপটপ নিয়ে একটা আলোচনা হবে যে আমি কোন ধরনের ল্যাপটপগুলো সেল করে থাকি, তাই না? এরপর হচ্ছে কি ডেস্কটপ কম্পিউটারের জন্য আমরা চাইলে এই তিনটা এখানে যে হিন্ট দিছে তিনটার মধ্যে আরো তিনটা স্লাইড আমরা তৈরি করতে পারবো, এগুলোর আরো বিস্তারিত করে কি সহজ করতে পারবো। যেমন এই যে এই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে আলাপ আলোচনা করতেছি, এই হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ, যে একটা গ্রুপ একটা মিটিং হবে, যে মিটিং এ এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। এখন সবাইকে তো আর আলাদা আলাদা করে বোঝানো যাবে না, যাবে যে একটা সেমিনার, সেমিনারের ভিতরে এটা আমরা প্রজেক্টরে ভিউ করব আর যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা যতগুলো পেজ আছে এখানে, এখন এই সবগুলো পেজকে আমরা এখানে রেখে সাজাবো। এবার আমরা এই স্লাইড শো আসবে, দেখো ফাইল এডিট ভিউ ইনসাইড এর মধ্যে শুধু এই স্লাইড শোটা এখানে বেশি। এবার স্লাইড শোতে থেকে আমরা অ্যানিমেশনে আসি, যেটা কিভাবে আমাদের সামনে আসবে দেখো, দেখছো যদি আমরা এটা যদি সিলেক্ট করি, এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। যদি এটা যদি সবগুলো স্লাইডে যদি দিতে চাই তাহলে কি করতে হবে, অ্যাপ্লাই টু অল স্লাইড দিতে হবে, আমরা তা দিব না, এটাই শুধু এটাকে সিলেক্ট করে এবার দ্বিতীয়তে আসি। হ্যাঁ, ভিডিও হবে, আমরা একটা ভিডিও তৈরি করতেছি। এখন তুমি ইচ্ছা করলে এখানে ছবিও যোগ করতে পারো, এই দিলাম। এবার তিন নাম্বার এই সিলেক্টটা থাকলো, এবার চতুর্থ নাম্বার দেখছো, পঞ্চম নাম্বার, এই যে সিলেক্ট করতে স্যার এখানে হয়ে যাচ্ছে অটোমেটিকলি। না, অ্যাপ্লাই টু অল সিলেক্ট দিলে তাহলে একটাই অ্যানিমেশন সবার জন্য হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটার মতোই হবে। এবার ট্রেনিং সিলেক্ট করি, ঠিক আছে। এবার আসো ডিজাইন, সবগুলোই তো একদম সাদা মাটা হয়ে আছে, তাই না? এবার আমরা আবার এক নাম্বার স্লাইডে যাই, গিয়ে এখানে ডিজাইন আছে বিভিন্ন, ধরো এইটা সিলেক্ট করবো, অ্যাপ্লাই টু অল স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, আমরা কি দিব অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, শুধুমাত্র একটা তো হইলো। এবার দ্বিতীয় নম্বর স্লাইডে আসি, দ্বিতীয় নম্বরে এসে সেম ভাবে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তৃতীয় নম্বরে আসবো অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, পঞ্চম নম্বর অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, সেম ভাবে। হ্যাঁ, এই আমাদের পাঁচটা স্লাইডেই কিন্তু ডিজাইন করা শেষ। এবার আসো কালার, যে এখন এই কালারটা তোমার ভালো লাগতেছে না, তুমি কালারটা পরিবর্তন করে দিবা, আমরা এই আমাদের ডিজাইনটা ওইটাই থাকবে, শুধুমাত্র কালারটা পরিবর্তন হয়ে যাবে। এভাবে আমরা সমস্ত কালারগুলোই কি করব, পরিবর্তন করব। এবার আমরা আবার স্লাইড শোতে আসব, এবার স্লাইড ট্রান্সলেশন আসব এখান থেকে, যে এটা কিভাবে আমাদের এটা খেলা করবে, ঠিক আছে, প্লে করবে। এই একটা জুম দিলাম, এখানেও সেম লেখা আছে যে এটা স্পিডটা কেমন হবে, মিডিয়াম স্লো ফাস্ট, মিডিয়াম দিতে পারো, সাউন্ড আছে, তুমি ইচ্ছা করলে এখানে একটা মিউজিক দিতে পারো, ঠিক আছে, যে এটা কত কতক্ষণ পর পর রানিং হবে, তুমি ইচ্ছা করলে এখানে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আমরা এটা টাইম দিতে পারি। এখন লেখা আছে অ্যাপ্লাই টু মাস্টার, অ্যাপ্লাই টু অল স্লাইড, যে এটা কি সবার জন্য এক সমান হবে, তাহলে আমরা অ্যাপ্লাই টু অল স্লাইড দিব, এই টাইমটা আমার এইটার জন্যই থাকবে। আর যদি বলি না অ্যাপ্লাই টু মাস্টার, তাহলে অ্যাপ্লাই টু মাস্টার দেবো। তাহলে এবার নিচেরটায় আসি, আবার এসে আমরা এটা কিভাবে আসবে, কিভাবে খেলবে, এই অ্যাপ্লাই টু মাস্টার নিচেরটায় আসবো, এইভাবে আমরা প্রত্যেকটাই সিলেক্ট করে অ্যাপ্লাই টু মাস্টার, এই অ্যাপ্লাই টু মাস্টার, অ্যাপ্লাই টু মাস্টার। তবে আমরা এখানে একটা টাইমটা যে দিব, এই টাইমটা আমরা কি দিব, অ্যাপ্লাই টু অল স্লাইড দিয়ে দিলাম। এবার আমরা প্রিভিউতে দেখি আমাদের স্লাইড শো, আমরা আবার এক নাম্বার স্লাইডে যাই। হ্যাঁ আসবে, দেখো ১৫০০ টাকা বলো, দেখো F5 দেব কিবোর্ডে। হ্যাঁ, কিবোর্ডে F5 দিলে আমাদের
এক্সেলেন্ট। তুমি এখানে সাউন্ড দিতে পারো যে ওয়েলকাম টু আরএল কম্পিউটার, তাই না, ইত্যাদি এ ধরনের তুমি রেকর্ডিং করে দিতে পারবো, সাউন্ডও তুমি দিতে পারো। ভিডিও তৈরি হয়ে গেল, তুমি তোমার পার্সোনাল ছবি, পার্সোনাল ভিডিওগুলো দিয়েও তৈরি করতে পারো। প্রত্যেকটা 5 সেকেন্ড করে এখানে প্লে আসতেছে। হ্যাঁ, ছবিও দেওয়া যাবে। হুম 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 ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়া শেষ। এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের কাজ, এইটুকুই। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।